আমি কখনো ভাবিনি যে এইভাবে ভালোবাসা হয়। আমি কখনো ভাবিনি যে তুমি একদিন আসবে হঠাৎ করে। আমি ভাবিনি যে আমার পাশে তোমার হাতের ওই স্পর্শটাকে অনুভব করব। তুমি যেভাবে থাকো আমি সেভাবেই রাখব। তুমি বলবে আমি শুনব, তুমি চাইবে আমি তোমাকে উপহার দেব, তুমি ঘুমাবে আমি তোমার হৃদয়ে জুড়ে থাকব স্বপ্ন হয়ে, তুমি হাঁটবে আমি তোমার ছায়া হব, তুমি জাগবে আমি তোমার আলো হব, তুমি তাকাবে আমি তোমার চোখের মণি হব, তুমি যখন হাসবে আমি তোমার ঠোঁটের আকৃতি হব, যখন তুমি কাঁদবে আমি তোমার চোখের জল হব, যখন তুমি দুহাত বাড়িয়ে দেবে আমি তোমার বন্ধনেই থাকব, যখন তুমি গাইবে তখন আমি তোমার কণ্ঠ হব, যখন তুমি নাচবে তখন তোমার পায়ের নূপুর হব আমি, যখন তুমি পরবে গহনা তোমার গহনার অলংকার হব আমি। আমি একটু অন্য ধরনের, তাই হয়তো প্রেমের কথাগুলো গুছিয়ে বলতে পারি না। আমি হয়তো তোমার মতন না, কিন্তু তোমার মতন হওয়ার চেষ্টা করব। তুমি বলবে যখন আমি হয়েছি তোমার মতন, তখন আমার সারা জীবনের সব থেকে বড় কিছু পাওয়া হয়ে যাবে। আমার তো সব আছে, আছে সব রেডি, কিন্তু তুমি, তুমি যখন আসবে আমাকে খালি একটু সাজাতে হবে। আমার কিছু চাই না, শুধু তোমাকে চাই, তোমার ভালোবাসাকে ছুঁতে চাই আমি। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আমরা উইনিং অডিও বুকস আজ শেষ করছি মন মানে না অন্তিম পর্ব। পরবর্তী শুক্রবার একটু অন্য ধরনের গল্প শুধুমাত্র আপনাদের জন্য। আসতে চলেছে গোয়েন্দা শ্রুতিপিসি, আর আসতে চলেছে ক্লাসিক আড্ডা উইথ সুচেতা এবং মর্নিং ব্রেক টাইম উইথ শালঙ্করা। আর যারা গল্প লেখো তারা আমাদের সাথে যোগাযোগ করো, শুক্রবার কিংবা রবিবারের লিস্টটা দেখো। আজকের কাহিনীটা আমার, আমি তিয়াশা। আমার চরিত্রে মানে সায়নীর চরিত্রে অভিনয় করেছেন মৌমিতা এবং রিকের চরিত্রে অভিনয় করেছেন সুজয়, আর পরিচালনা করেছেন সুজয় সাহা। স্পেশাল থ্যাঙ্কস টু শুভাশিস, যার জন্য এই গল্পটি অডিও রূপে প্রকাশ পেয়েছে। থ্যাংক ইউ শুভাশিস। প্রিয়, আমি শুধু তোমার, এইভাবেই পাশে থেকো বাবু। আমি তোমাকে খুব ভালোবাসি, তাই এটা আমি তোমাকেই উপহার দিলাম। শুরু হচ্ছে আজকের গল্প মন মানে না অন্তিম পর্ব। ভালোবাসার যখন শুরু হয় তখন আর একটা ভালোবাসা কখন যেন বন্ধ হয়ে যায়। ছোট্ট বেলাকার ছোট্ট আঙুল দিয়ে ধরা যেই হাতটা, মার পর প্রথম ডাক বাবা, সে আজ নেই। ঠিক অমন সময় রিক আসে, কাঁদতে কাঁদতে বলে ওঠে, কাকিমা, আমি সায়নীকে খুব ভালোবাসি, আপনি যতটা যত্ন করে বড় করে তুলেছেন আমি ঠিক ততটা যত্নতেই রাখব। সায়নী কাঁদতে থাকে, বলে ওঠে, রিক বাবা নেই, তুমি চলে যাও, আমাদের ভালোবাসা নষ্ট হয়ে গেছে। রিক আর ফিরল না, সায়নীর মার হাতটা ধরে বলে, কাকিমা, আমি হয়তো সায়নীর জন্য তাজমহল বানাতে পারবো না, কিন্তু আমি হাজারটা তাজমহল ঘুরিয়ে আনতে পারবো। যদি আমার তরফ থেকে কোনো ভুল হয়ে থাকে তো আমায় ক্ষমা করে দেবেন। আমি জানি না কথাগুলো বলা ঠিক হচ্ছে কি না এই সময়, কিন্তু কি করব বলুন, আমি আর থাকতে পারছি না সায়নীকে ছাড়া। সায়নী ছাড়া আমার পাশে কেউ নেই কাকিমা। আমি খুব পরিশ্রম করব, সায়নীকে আমি রানীর মতন করে রাখব, ওকে কোনো কষ্ট দেব না, কোনো দিনও না। চোখের জল মুছতে মুছতে একনাগার এই কথাগুলো বলে চলল রিক। মালতী চুপ করে নীরবে চোখের জল বার করেই চলল, কিছু বলল না। রিক এইবার বেরোতে যাবে, ঠিক অমন সময় মালতী বলে উঠল, রিক তুমি কি আর একটু বসবে? তুমি কি আমার মেয়েকে ভালোবাসো? হ্যাঁ কাকিমা, খুব খুব ভালোবাসি। জানো কাকিমা, তোমরা যখন ওর সাথে দেখা বন্ধ করে দিয়েছিলে আমার দম বন্ধ হয়ে আসছিল, মনে হচ্ছিল যে আমার পাশে কেউ নেই। ঠিক আছে, এখন থেকে তোমরা একসাথেই থাকবে। কাকিমা, আমি তোমাকে মা বলে ডাকবো,
আমি তো তোমার মা, কেন ডাকবে না? সায়নী রিককে জড়িয়ে ধরে বলে, কতদিন তোমাকে ছাড়া কাটিয়েছি। আমিও তোমাকে খুব মিস করেছি সায়নী, বলে উঠল রিক। সায়নীর বাবা মারা গেছে, 4 মাস হয়ে গেছে। ওরা দুজনে একসাথে ঘোরে ফেরে, একসাথে সময় কাটায়, নিজেরা নিজেদের গুছোতে শুরু করে। একদিন বাইকে বসে যখন ওরা ফিরছিল, তখন পাড়ার একটা লোক ওদেরকে দেখে নেয়। তারপর ওই ভদ্রলোকটি সায়নীর বাড়িতে গিয়ে ওর মাকে বলে, কি গো, কি খবর বৌমা? আরে নির্মলদা, কেমন আছেন? ভালো। বলছি, তোমরা কিছু করছো এখন? আই মিন, তোমাদের চলছে কি করে? বললাম বলে খারাপ ভেবো না বৌমা, তুমি আমার প্রতিবেশী। আরে নির্মলদা, কি যে বলেন, খারাপ ভাববো কেন? কোনো কাজের খবর থাকলে বলবেন একটু। হ্যাঁ, নিশ্চয়ই বলবো বৌমা। বলছি দেখো, এটা বলা ঠিক হবে না, জানি না তুমি জানো কিনা, মেয়ের দিকটা একটু দেখবে, মেয়ে তো বড় হয়েছে, ওর জন্য ছেলে দেখো। আজ একটা ছেলের সাথে বাইকে বসে যাচ্ছে, সবে দাদা চলে গেছে, সবাই কিন্তু খারাপ ভাবছে। তুমি যার কথা বলছো সে রিক, ও খুব ভালো ছেলে, আমি খোঁজ নিয়ে দেখেছি। এখনকার দিনে এমন ছেলে পাওয়া খুব চাপের, ও যথেষ্ট খেয়াল রাখে আমাদের। ওর বাবা চলে যাওয়ার পর থেকেই রিকি আমাদের পাশে এসে দাঁড়িয়েছে, ও অনেক করে আমাদের জন্য। তাহলে ঠিক আছে, আসলে আমি জানতাম না, আমি না জেনেই বলেছি, কিছু মনে করো না বৌমা। আচ্ছা আমি আসি। আচ্ছা। এইভাবেই চলছিল ওদের জীবনটা। ওরা দুজনে একে অপরের খুব কাছে চলে আসে। রিক একটা অফিসের জবে ঢুকে যায়। কাজ শেষ হলে ওরা দুজনে এক জায়গায় হয়, তারপর কিছুক্ষণের কথাবার্তা, তারপর যে যার বাড়িতে। সময়ের দূরত্বটা বেশি দূরে না থাকলেও দূর হয়ে গেল। একদিন মালতীর এক দূরের আত্মীয় ফোন করল। মালতী, তোর মেয়ে কিছু করছে? না রে, কোনো কাজের খবর থাকলে বলিস তো। তোর মেয়ে বর্ধমান আসতে পারবে? এইখানে আসলে ওর একটা জবের ব্যবস্থা হয়ে যাবে, আর আমার বাড়ি থেকে কাজে যাবে, খাওয়া দাওয়া নয় এখান থেকেই করলো। তুই সায়নের সাথে কথা বলে জানা, ঠিক আছে? চল রাখলাম। ঠিক আছে, রাখ। সায়নী বাড়ি আসলে ওর মা কাজের খবরটা দেয়, আর সব শুনে সায়নী বলে, ঠিক আছে মা, হ্যাঁ বলে দাও। দূর হয়ে গেল, অনেক দূর। একটা ভালোবাসার ব্যবধান কতটা কেউ মেপে বলতে পারবে না, না আমি না আপনি। তবুও যে ভালোবাসা একে অপরকে নিয়ে চলতে জানে, সেটা যতই দূরে থাক না কেন কাছে চলে আসেই। এটা এমন একটা সময় যে সময় একে অপরের উপর নির্ভরশীল। সায়নী ট্রেনে উঠল, খানিকটা চোখের জল মুছতে মুছতে বলে উঠল, আমি খুব শীঘ্রই ফিরব। ভালো করে মন দিয়ে কাজ করবি, আর অসুবিধা হলে মাসিকে বলবি, ইন্দিরার কাছ থেকে খবর নেব কিন্তু আমি। তুমি সাবধানে থেকো, পৌঁছে গিয়ে একটা কল করো। আর সব দেখে শুনে নিয়েছো তো? হ্যাঁ নিয়েছি, মাকে দেখে রেখো। রিক শক্ত করে হাতটা ধরে বলে, খুব তাড়াতাড়ি দেখা হবে তাই না? সায়নী রিককে সান্ত্বনা দেয়, খুব তাড়াতাড়ি দেখা হবে, বিদেশে যাচ্ছি না, তোমার কাছেই আছি, টাটা। কালকে কাজ আছে, দেরি করো না, খাওয়া দাওয়া শেষ করে শুয়ে পড়ো। সাবধানে যাস মা। ট্রেন ছাড়ল, প্ল্যাটফর্ম ফাঁকা হয়ে গেল, কিছু লোকজন যারা নিজেদের গন্তব্যে যাচ্ছে। রিক আর সায়নীর মা বাড়ি ফিরল। সায়নীর মা এর মধ্যে রিকের বাড়ি গিয়ে কথা বলে রেখেছে, সব কথা শেষ করে দিয়েছে। এটাই যে ওরা দুজন দুজনকে ভালোবাসে, ওরা দুজন একটু স্বাবলম্বী হলেই ওদের বিয়ে দেবে, দুটো বাড়ি থেকে একই মত। সায়নী ফিরল 6 মাস বাদে, এতদিনে দু বাড়ির মধ্যে আসা যাওয়া চলছে ক্রমশ। সায়নীর মাও একটা চাকরি করে, সায়নীর বাবার চাকরিটা পেয়ে যায়। দুর্গাপুজো আসছে সামনে, আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, রিককে একটা সারপ্রাইজ দেবে,
এমন কথা ভাবতে ভাবতে যাচ্ছে, হঠাৎ করে তানিশার সাথে দেখা। কিরে সায়নী, কেমন আছিস? আরে তানিশা, তারপর বল তুই কেমন আছিস, সুখবরটা কবে দিচ্ছিস? এই নভেম্বরে বিয়ে করেছি। আমি রিকের জন্য এইগুলো নিয়ে যাচ্ছি। সরি রে, তোরা এখনো একসাথে আছিস? মানে কি বলতে চাইছিস? ও তো ওর এক্সের সাথে ঘোরে ফেরে আড্ডা মারে। কি বলছিস, আমাকে বলিস নি কেন এতদিন? আরে তুই তো এখানে থাকিস না, আর আমি ভেবেছিলাম আমাদের ব্রেকআপ হয়ে গেছে, তাই তো? ঠিক আছে চল, টাটা, পরে কথা হবে। হ্যাঁ, সায়নী দাঁড়ালো না। তানিশা বুঝতে পারল না যে সায়নী ওকে ভুল ভাবল কিনা। সায়নীর আসলে মন আরও খারাপ হয়ে গেল। বাড়িতে এসে রিককে ফোন করে সায়নী। তুমি কোথায় আছো, এখনই আসো। রিক চলে আসলো, তারপর দুজনে একটু দূরে কোথাও যায়। এরপর সায়নী বলে রিককে, তুমি কি আমার সাথে থাকতে চাও নাকি সুমির সাথে থাকতে চাও? এটা কি বলছো সায়নী, আমি ওর সাথে কেন থাকতে যাব? তাহলে বারবার কেন ওই বাজে মেয়েটার সাথে দেখা করতে যাও? তুমি জানো না সায়নী, আমি অনেকবার অ্যাভয়েড করেছি, টুকটাক কিছু করে রেখেছে, আমি চাই না ওর সাথে থাকতে। চলো আমার সাথে। কোথায়? সায়নী কিছু বলল না, রিকের হাতটা ধরে নিয়ে গেল মন্দিরে। সেখানে পুজো দিয়ে রিকের হাতে একটা মাথুলি লাগিয়ে দেয়, তারপর বলে, এটা কখনো খুলবে না যদি আমাকে ভালোবেসে থাকো, তাহলে এটাতে আমার বাচ্চা মরা নির্ভর করছে। না, খুলবো না কখনো, কথা দিলাম। হ্যাঁ, তারপর থেকে আর কোনো ঝামেলা বা আর কোনো বাধা আসেনি ওদের মধ্যে। দুজনে এখন স্বাবলম্বী, নিজেরা নিজেদের ভালো মন্দ বুঝতে পারে, একে অপরের পাশে থাকে। একটা হ্যাপি এন্ডিং খুব শিগগিরই হতে চলেছে। দুজনেই খুব শিগগিরই বিয়ের পিঁড়িতে বসতে চলেছে। প্রেম এমনটাই যার জীবনে আসে সে বুঝতে পারে, যেন আয়নায় নিজেকে বারবার দেখার মতন। পারফিউমগুলোর মতন সুগন্ধি যেন প্রেমের গানে তাল মেলাতে সর্বদা নিজেদেরকে এক করে রাখে। সব কিছুর দায়িত্ব তখন 50-50 হয়ে যায়। শেষ হলো আজকের গল্প মন মানে না। আগামী শুক্রবার আসতে চলেছে সুভাষিসদের লেখা গোয়েন্দা শ্রুতিপিশি। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন আমাদের গল্প প্রতি শুক্রবার আর রবিবার। ধন্যবাদ।